আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো এটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন পোলাও। তো এই ক্যাপসিকাম চিকেন পোলাও রান্না করতে কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ যদি দেখেন খুব সহজে আপনারাও বাসায় কিন্তু এটা রান্না করতে পারবেন। প্রথমে আমি গরম প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। আপনারা যদি বাটার না থাকে বাটারটা স্কিপ করতে পারেন। বাটার দেওয়ার কারণ হচ্ছে যেন সুন্দর একটা স্মেল আসে। কারো বাসায় যদি বাটার না থাকে ঘি থাকে ঘিও দিতে পারেন। আমি সবসময় এই ধরনের পোলাওগুলো রান্না করার সময় বাটারটাই ইউজ করি। তো আমি বাটার আর সয়াবিন তেল দুইটা একসাথে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে বাটারটা যখন গলে যাবে তখন আমি এখানে কিউব করে কাটা যে চিকেন আছে সেটা গোলমরিচ আর হচ্ছে টমেটো সস দিয়ে সুন্দর করে মেখে এটা আমি তেল এবং মাখনের যে মিশ্রণটা আছে সেটাতে আমি ভাজতে দিয়ে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিকেনটা দিবেন। তবে আমি যেটা করি বনলেস যে বুকের যে চিকেনটা থাকে আমি বুকের অংশটা নিয়ে নিয়েছি আর এভাবে কিউব করে কেটে নিয়েছি। হাড় ছাড়া হলে এটা খেতে খুব স্বাদ হয়। আর আপনারা যদি হাড় সহ রান্না করতে চান ওয়েলকাম, তবে হাড় ছাড়া করলে কিন্তু এটা স্বাদটা খুব ভালো আসে। তো আপনারা তো দেখলেন আমি কী কী দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, চিকেন, টমেটো সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। সুন্দর মতো আমি এটা মেখে তারপরে এক্সট্রা কোনো লবণ দিইনি কারণ সসে অলরেডি লবণ দেওয়া আছে। যেহেতু আমি অল্প পরিমাণে করছি তাই চিকেনটাও আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে পোলাও করেন তাহলে কিন্তু বেশি পরিমাণে আপনারা চিকেন নিয়ে নিতে পারেন। তো আমি সুন্দর করে চিকেনটা ভেজে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। এরপর আমি যেটা করব, এটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে মানে একটু হালকা হালকা হবে ঠিক তখন আমি যেটা করব সেটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম কাটা আছে কিউব করে আমি সেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে খুব বেশি না, একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ হচ্ছে লাল ক্যাপসিকাম আর চার ভাগের এক ভাগ হচ্ছে সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনাদের পোলাও যদি পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে দিতে পারেন, আর কেউ যদি হলুদ ক্যাপসিকাম অ্যাড করতে চান সেটাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তবে অনেস্টলি আমার কাছে লাল ক্যাপসিকামটা খেতে বেশ ভালো লাগে। তো আমি চিকেন ক্যাপসিকাম একসাথে আমি ভেজে নিচ্ছি। রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, খুব সহজে কিন্তু এই পোলাওটা রান্না করা যায়। আপনারা বাসায় কিন্তু একবার করে যদি আপনাদের পরিবার পরিজনদেরকে খাওয়ান ওনারা বারবার খেতে চাইবে, বলবে যে খুবই মজার একটা রেসিপি, কীভাবে করেছো রেসিপি চাইবে সবাই আপনাদের কাছে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে তিনটা পেঁয়াজ কুচি আছে, দেশি পেঁয়াজ একটু বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন চিকেনটা যেন এখানে রান্না হয়ে যায় এবং আমাদের যে ক্যাপসিকামগুলো আছে ক্যাপসিকামগুলো যেন ভালো মতো রান্না হয়ে যায়। কারণ আমরা যখন চালটা ভাজবো চালটা ভাজা হতে হতে কিন্তু আমাদের ক্যাপসিকাম এবং চিকেন যেন সুন্দর মতো রান্না হয়ে যায়। কারণ পোলাওটা যখন আমরা করব তখন কিন্তু খুব বেশি একটা সময় পাবো না, কারণ পোলাও চাল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই আমাদের চিকেনটা এবং ক্যাপসিকামটা আগে থেকে যদি হয়ে যায় সেটাই সবচেয়ে বেটার হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুন্দর মতো ভাজা হচ্ছে। আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কারণ আমি তাড়াহুড়ো করে যদি আপনাদেরকে রেসিপিটা দিই আপনারা বাসায় কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন না, সেক্ষেত্রে রেসিপিটা ভুল হয়ে যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু হচ্ছে, আমি একদম মানে ভেজে নিচ্ছি সুন্দর মতো। আপনারা কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলে কি হবে, এই এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু গোস্তটা মানে চিকেন যেটা আছে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, প্লাস ক্যাপসিকামটাও কিন্তু তাড়াতাড়ি দ্রুত রান্না হয়ে যাবে। লবণ না দিলে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করবেন, সবজি কিন্তু সহজে আর কি নরম হয় না বা সেদ্ধ হতে চায় না। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচে আমি জাস্ট মাথাটা একটুখানি কেটে তারপরে দিছি। কাঁচামরিচটা দিয়ে দিলাম ঘ্রাণ হওয়ার জন্য। কাঁচামরিচটা আমরা তেলে একটু ভাজা করে নিব। এর মধ্যে আমি যেটা করেছি চালটা কিন্তু আমি রেডি করে রেখেছি। এর পরবর্তী কি উপকরণ দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। স্প্যাচুলার সাহায্যে আমি নেড়ে নিচ্ছি।
আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই রান্নাটা আপনারা বাসায় খুব সহজে করতে পারবেন, আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, সামনে কিন্তু ফুলকপির দিন আসছে, পাতাকপির দিন আসছে, মটরের দিন আসছে, ঠিক এই সিস্টেমে যদি আপনারা গাজর তারপর আরও আদার্স সবজি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটা খুবই মজার হবে। এর পরবর্তীতে কী উপকরণ দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, টমেটো ক্যাচাপ দেওয়ার পর আমি সুন্দর মতো নেড়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাজু বাদাম দেওয়ার পর আমি সুন্দর করে কাজু বাদাম সহ অন্যান্য যে উপকরণগুলো আছে সবগুলো একসাথে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি যেন সবগুলো উপকরণ সুন্দর সুন্দর মতো যেন ভাজা হয়। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে চাল যে ধুয়ে রেখেছিলাম সে চালটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর কিন্তু চালটা খুব সুন্দর মতো ভেজে নিতে হবে, আমরা পোলাও রান্না করার সময় চালটা যেমন ভেজে নেই ঠিক ওইভাবে আমরা এই সবজিগুলো সহ চালটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিব। আঁচটা কিন্তু মানে খুব বেশিও করা যাবে না, খুব কমও করা যাবে না, আঁচটা কিন্তু মোটামুটি রেখে একদম মানে সমান তালে কিন্তু স্প্যাচুলা দিয়ে চালটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু সুন্দর মতো চালটা ভেজে নিতে হবে। চালটা ভেজে নিলে কিন্তু পোলাওগুলো সলা সলা হবে, একদম মানে ঝরঝরে পোলাও হবে, ভাজা না হলে কিন্তু ওই মজাটা কিন্তু পাওয়া যাবে না। তো আমি সবগুলো উপকরণ একসাথে করে সুন্দর করে নেড়ে নিচ্ছি, চালটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে নিচেরটা উপরে উপরটা নিচে এভাবে করে সুন্দর করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনাদের লবণটা চেক করতে হবে, যেহেতু আমি সয়া সস দিয়েছি তারপর হচ্ছে টমেটো ক্যাচাপ দিয়েছি তো সেই ক্ষেত্রে লবণের পরিমাপটা কিন্তু দেখতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। কিন্তু যেহেতু এখন আমি চাল দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু চালের যে লবণটা দরকার সেটা স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। এ দেখেন ভাজা হয়ে গেছে, নিচে যে লেগে লেগে যাচ্ছে ভাজা হয়ে গেছে ভালো মতো। ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে পোলাও চালে পানি দিয়ে দিতে হবে। তো আমি যেটা করি আমি সবসময় গরম পানি দিয়ে পোলাও চাল রান্না করি, ঠান্ডা পানি দিয়ে করি না, ঠান্ডা পানি দিয়ে করলে বেশি ভালো হয় না, আমি একটু গরম পানি দিয়ে দিব। তার আগে আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে পোলাও রান্না করার মেন ট্রিকটাই কিন্তু হচ্ছে চালটা ভালো করে ভেজে নেওয়া। চালটা যদি ভাজার বেলা মানে আলসেমি করা হয় তাহলে কিন্তু দেখা যায় পোলাওটা কিন্তু মানে চালটা ফেটে ফেটে যায়, কেমন যেন হয়ে যায়। তো এই পর্যায়ে আমি যে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিলে কি হয় খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি কিন্তু চাইলে অনেক সংক্ষেপভাবে কিন্তু আপনাদেরকে বুঝাতে পারতাম, বাট যদি আমি খুব তাড়াহুড়া করি তাহলে কিন্তু আপনারা ফুল রেসিপিটা কিন্তু সুন্দর মতো পাবেন না, সেক্ষেত্রে জানার অনেক কিছু বাকি থেকে যেতে পারে বা রেসিপিটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে একদম বলে বলে দিচ্ছি যেন কোনো ভুল না হয়। আর আপনারা চাইলে গাজর অ্যাড করতে পারেন, যেহেতু আমি ক্যাপসিকামটাকে বেশি প্রাধান্য দিয়েছি তাই আমি গাজরটা দেইনি। অনেকের বাচ্চারা আছে যে গাজর খেতে চায় না, তো সেই ক্ষেত্রে গাজর সেদ্ধ করা যে পানিটা আছে সেই পানিটাও কিন্তু পোলাওয়ে অ্যাড করতে পারেন। বাচ্চারা গাজর না খেলেও গাজরের পুষ্টিটা কিন্তু পোলাওতে চলে আসবে। তো এই দেখেন এটা যখন এরকম এই পর্যায়ে চলে আসবে তখন আপনারা এই যে ম্যারিডিয়ান যে সুইট অ্যান্ড চিলি সস যেটা আছে সেটা উপরে দিয়ে একটু দিয়ে দিবেন। কারো বাসা যদি এটা না থাকে টমেটো সস কিংবা টমেটো ক্যাচাপ বা চিলি সস যেটা থাকে সেটা দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে এটা করলে কি হয় স্বাদটা খুবই মজার হয়, আর এই সসটা খুবই মজা, একটু মিষ্টি মিষ্টি, মানে এই পোলাওটার যে স্বাদটা কিন্তু খুবই বাড়িয়ে দেয়। আর এটার প্রাইসটা হচ্ছে 190 টাকা, খুব অল্প পরিমাণ। আর এই সসটা কিন্তু চিকেন দিয়ে খেতেও কিন্তু বেশ মজার, আর এই রাইসটা রান্না করার জন্য এই সসটা না দিলে আসলে ওই স্বাদটা আসে না। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এইটা সসটা দেওয়ার পরে আবার চালটা একটু উল্টিপাল্টি করে দিলাম, মানে নিচের অংশটা উপরের দিকে উপরের অংশটা নিচের দিকে দিয়ে দিলাম। সার্ভ করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কত সুন্দর লুক এসেছে, এটা লুকটা যতটা সুন্দর এই পোলাওটা খেতেও ততটা মজা। ধরেন আপনার কাছে এখন সময় কম, আপনাদের বাসায় গেস্ট চলে আসছে, চিকেন পোলাওটা একসাথে করতে হবে, অনেকের বাসায় কিন্তু গ্যাসের বেশ সমস্যা,
তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু এই রান্নাটা রান্না করে কিন্তু গেস্টদের সামনে দিতে পারেন। মানে বিরিয়ানি খেতে খেতে যারা একদম দেখা যায় যে অরুচি চলে এসেছে, তারা কিন্তু এইভাবে আপনারা ক্যাপসিকামের বিরিয়ানিটা যদি করে খান, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা দেখতে যতটাই ইয়ামি, এটা খেতেও ততটাই ইয়ামি। তো আমি একটা চিকেন, আমার তো সহ্য হচ্ছে না, আমি একটু চিকেন মুখে দিয়ে টেস্ট করে আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ অনেক মজা। আপনারাও বাসায় ট্রাই করবেন, পরিবার পরিজনদেরকে নিয়ে খাবেন, তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। বিদায়।